এই কাহিনীটা 12 বছরের এক বালকের যে কিনা তার সৎ মায়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে যাচ্ছিল। বন্ধুরা আজ আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব 1982 সালে রিলিজ হওয়া সিনেমা হোয়াট দ্য পেপারস। সিনেমার শুরুতে সারা নামের এক মহিলাকে দেখা যায় যে তার বাথটাবে গোসল করছিল। গোসল করার সময় কারেন্টের শক লাগে আর সেখানেই সে মারা যায়। এটা ছিল এই সিনেমার ইন্ট্রো। এরপর দেখানো হয় এক বছর পরের ঘটনা, যেখানে আপনারা অ্যালিস নামের এক মহিলাকে দেখতে পাবেন যে তার হাজবেন্ড পলের বাড়িতে এসেছে। অ্যালিস তার হাজবেন্ড পলের দ্বিতীয় স্ত্রী আর সারা ছিল পলের প্রথম স্ত্রী, যাকে আপনারা সিনেমা শুরুতেই মারা যেতে দেখেছেন। পল একজন বিজনেসম্যান ছিল, যে কারণে বিজনেসের কোন একটা কাজে সে বাড়ির বাইরে ছিল। অ্যালিসকে তার হাজবেন্ড পল তার 12 বছরের ছেলেকে দেখে রাখার জন্য পাঠিয়েছিল। আর এইদিকে অ্যালিস মার্কাসের সৎমা, তাই মার্কাসের খেয়াল রাখা অ্যালিসের কর্তব্য বটে। পল অ্যালিসকে জানিয়েছিল মার্কাস বোর্ডিং স্কুলে গেছে আর সে এক সপ্তাহ পরে বাড়িতে ফিরবে, তাই অ্যালিস এখানে আগেভাগেই চলে এসেছিল। কিন্তু যখন অ্যালিস এখানে এসেছিল তখন সে দেখে মার্কাস তো অলরেডি বাড়িতেই আছে। অ্যালিস যখন মার্কাসকে এই সময় বাড়িতে থাকার কারণ জিজ্ঞেস করে তখন মার্কাস জানায় স্কুল থেকে তাকে দ্রুত ছুটি দিয়ে দিয়েছে, কারণ স্কুলে সবার মধ্যে চিকেন পক্স ছড়িয়ে পড়েছে। অ্যালিস মার্কাসের এই কথাটা বিশ্বাস করে নেয়। কিন্তু এই সব কিছু অ্যালিসের কাছে আজব লাগছিল, কারণ মার্কাস যদিও বয়সে অনেক ছোট ছিল কিন্তু সে এমন সব কথা বলতো যেগুলো শুনে মনে হতো সে ছোট না, সে বড়দের চাইতেও অনেক বড়। পরের দিন সকালে অ্যালিসের কাছে পলের একটা ফোন আসে আর সে মার্কাসের সাথে কথা বলতে চাচ্ছিল। অ্যালিস মার্কাসকে ফোন ধরিয়ে দিতে গিয়েছিল যখন মার্কাস বাথটাবে গোসল করছিল। অ্যালিস মার্কাসকে ফোন দেয় আর সে কথা বলতে শুরু করে। মার্কাসের কথা শেষ হলে অ্যালিস পলের সাথে কথা বলতে শুরু করে। অ্যালিস পলের সাথে কথা বলার সময় মার্কাস তার কাছে আসে এবং নোংরা ভাবে তাকে টাচ করতে শুরু করে। মার্কাসের এই ধরনের ব্যবহার দেখে অ্যালিস পেরেশান হয়ে যায়, একই সাথে তার প্রচন্ড রাগও হয়েছিল। কিন্তু সে কোনো কিছুই না বলে এখান থেকে চলে যায়। এভাবেই সময় যাচ্ছিল। সময় যেতে যেতে বোঝা যায় যে মার্কাসের লাইফে কোনো বন্ধু নেই আর সে অত্যন্ত দুষ্ট প্রকৃতির একটা বালক। অ্যালিস এই ছেলেটিকে দেখাশোনার ক্ষেত্রে কোনো কমতি রাখছিল না, কিন্তু মার্কাস তার সৎমাকে কুদৃষ্টি দিয়ে দেখে যাচ্ছিল। কিছুদিন পর মার্কাসের বাবা পল তার কাজ শেষে ফিরে আসে। অ্যালিস আর মার্কাস পলকে রিসিভ করতে এয়ারপোর্টে আসে। এয়ারপোর্ট থেকে যখন তারা বাড়ি ফিরছিল তখন পল তার স্ত্রী অ্যালিসকে গাড়ির মধ্যেই টাচ করছিল, যে কারণে অ্যালিসের মনোযোগে ব্যাঘাত ঘটেছিল আর এ কারণে দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। কিন্তু অল্পের জন্যই এই যাত্রায় তারা বেঁচে যায়। বাড়িতে আসার পর অ্যালিস আর পল রুমে ইন্টিমেট হয় আর ওই সময় মার্কাস বাড়ির বাইরেই খেলছিল। বন্ধুরা, আপনাদের জন্য এই ধরনের একটা ভিডিও বানাতে আমাদের 24 ঘন্টারও বেশি সময় লেগে যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই কেবল লাইক সাবস্ক্রাইব এবং বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল, যেটা করতে আপনার 1 সেকেন্ড সময়ও নষ্ট হবে না। চলুন ফিরে যাই ভিডিওর বাকি অংশে। রাতে এই তিনজন একসাথে ডিনার করতে বাইরে যায়। তখন পল অ্যালিসকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সিন্দুক থেকে টাকা নিয়েছো? তখন অ্যালিস বলে, না আমি নেইনি, নিয়েছে মার্কাস। তখন মার্কাস বলে, আমি তো শুধুমাত্র 365 টাকা নিয়েছিলাম আর সেটাও নিয়েছিলাম ট্যাক্সি ভাড়া দেওয়ার জন্য। অ্যালিস তখন বলে, তুমি নিজেই তো আমাকে বলেছিলে যে তুমি তোমার বাবার সিন্দুক থেকে সব টাকা বের করেছো। মার্কাস সাথে সাথে জবাব দেয়, বলে, আমি এমন কিছুই তোমাকে বলিনি। সব মিলিয়ে টাকা গায়েব হওয়ার এই সম্পূর্ণ দায়টা পড়ে অ্যালিসের উপর। তাই বাড়ি ফিরে অ্যালিস মার্কাসের রুম সার্চ করতে শুরু করে। রুম সার্চ করে যদিও অ্যালিস টাকা পায়নি কিন্তু একটা ছেঁড়া চিঠিতে তার হাত পড়ে। একদিন যখন পল আর মার্কাস সুইমিং পুলে গোসল করছিল তখন পলকে তার ছেলে মার্কাস বলছিল, সৎমা অ্যালিস আমার মোটেও খেয়াল রাখে না, সাথে সে এটাও বলে যে অ্যালিস আমাকে মোটেও পছন্দ করে না। এই সব কথাগুলো অ্যালিস সেখানে শুয়ে শুয়ে শুনছিল। যদিও পল মার্কাসের কথায় অতটা গুরুত্ব দেয়নি, কারণ সে এখনো ছোট একটা বাচ্চা ছেলে আর শিশুরা যে কোনো কিছুই বলতে থাকে। মার্কাস পলকে এটাও বলে যে অ্যালিস আমার রুমের সব জায়গা চেক করেছে। পল এই বিষয়ে অ্যালিসকে জিজ্ঞেস করে আর এই পর্যায়ে অ্যালিস কোনো উত্তর দেয়নি। একদিন অ্যালিস মার্কাসের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য তার স্কুলে যায়। স্কুলে যেয়ে অ্যালিস জানতে পারে যে মার্কাসের কোনো ছুটিই চলছে না, আসলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে বাড়িতে একটি চিঠিও পাঠিয়েছিল, কিন্তু মার্কাস সেই চিঠিটাও গায়েব করে ফেলেছে, যেটার টুকরোই অ্যালিস মার্কাসের রুমে পেয়েছিল। স্কুলে যেয়ে অ্যালিস এটাও জানতে পারে যে মার্কাস এই স্কুলের আশেপাশের বাড়িতে নজরদারি করে আর সে সকল বাড়ির লোকজনদেরকে ইন্টিমেট অবস্থায় দেখার চেষ্টাও করে। একই সাথে মার্কাস যদি স্কুল আঙিনায় কোনো বিড়ালকে দৌড়াতে দেখে তাহলে সেটাকে সে মেরেও ফেলে। মার্কাসের এই সকল কর্মকাণ্ডের জন্য স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। একদিন অ্যালিস পলের সাথে একটা পার্টিতে যায় আর সেখানে সোফি নামের এক মহিলার সাথে তার পরিচয় হয়। মহিলাটা জানায় পলের প্রথম স্ত্রী সারা তার বান্ধবী ছিল আর বাথটাবে গোসলের সময় তার রহস্যজনক মৃত্যু হয়েছে।
এই পর্যায়ে অ্যালিসের মনে হচ্ছিল হয়তোবা মার্কাসই তার মা সারাকে হত্যা করেছে। অ্যালিস এই সব ব্যাপারগুলো পলকে বোঝানোর চেষ্টা করে। সে মার্কাসের ব্যাপারে সবকিছু পলকে খুলে বলে। কিন্তু পল এর কোনো কিছু বিশ্বাস করে না, বরঞ্চ দুইজনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। এক রাতে অ্যালিস কোনো একটা কাজে উপরের ফ্লোরের স্টোর রুমে যায়। সেখানে সে তাদের বেডরুমের উপরের সিলিং এ একটা ফটো দেখতে পায়, যেটা থেকে তার বেড পরিষ্কার দেখা যাচ্ছিল। এটা দেখে অ্যালিসের মাথায় প্রথমেই মার্কাসের নামটা আসে, আর সে এটাও বুঝতে পারে যে মার্কাস তাদের দুজনকে ইন্টিমেট হওয়ার সময় নিশ্চয়ই দেখে। সে দ্রুত মার্কাসের কাছে যায় আর জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের দুজনকে ইন্টিমেট অবস্থায় দেখো? তখন মার্কাস বলে, আমার এগুলো করতে বেশ মজা লাগে। অ্যালিস তাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার মা সারাকে এভাবেই দেখতে? তখন মার্কাস বলে, সারাকে দেখে আমি খুব একটা মজা পেতাম না, কারণ সে তোমার মতো অতটা হট ছিল না। এই পর্যায়ে অ্যালিস মার্কাসকে জিজ্ঞেস করে, আমাকে তুমি এটা বলো, সারার মৃত্যু কিভাবে হয়েছিল? মার্কাস বলে, হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছিল। এটা শুনে অ্যালিস বলে, তুমি মিথ্যা বলছো, সারার মৃত্যু হয়েছিল কারেন্টে শক লাগার জন্য। অ্যালিস মার্কাসকে বলে, তুমি অনেক কিছুই জানো কিন্তু আমাকে বলছো না। তখন মার্কাস বলে, সেটাই তো, আমি তোমাকে কেন বলবো, এগুলোর বিনিময়ে আমি কি পাবো? তখন অ্যালিস মার্কাসকে টাকা অফার করে, কিন্তু মার্কাস সেটা ফিরিয়ে দেয় আর বলে, আমি খোদ অ্যালিসকেই চাই। তখন অ্যালিস এক এক করে তার পোশাক খুলছিল, আর একটি একটি পোশাক খোলার বিনিময়ে মার্কাস একটি করে উত্তর দিচ্ছিল। মার্কাস জানায় সারার হার্টের রোগ ছিল, যেটা সে পরবর্তীতে একটা ডক্টরের কাগজে দেখেছিল। সারা তার এই হার্টের অসুখের কথাটা পলকেও জানায়নি। অ্যালিসের তখন মনে হচ্ছিল মার্কাস তাকে মিথ্যা বলছে। সে মার্কাসের কোনো কথাই বিশ্বাস করতে পারছিল না, তাই সে এখান থেকে চলে যায়। এরপর অ্যালিস সিলিং এর সেই ছিদ্রটি পলকে দেখায়। পল যখন সেখানে যায় তখন সেখানে কোনো ছিদ্রই ছিল না। অ্যালিস পলকে বলে যে মার্কাস সবসময় তাদের রুমের দিকে উকি ঝুঁকি দেয়, কিন্তু পলের এই সকল কথাগুলো বিশ্বাস হচ্ছিল না। আর পল এটা ভাবছিল যে অ্যালিস হয়তো আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু অ্যালিস থেমে যায়নি, সে সারার মৃত্যুর বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছিল। আর সে এটা জেনে যায় যে মার্কাসই সারাকে হত্যা করেছিল। মার্কাস সারার বাথটাবে একটা ত্রুটিযুক্ত হিটার লাগিয়ে দিয়েছিল, যেটার কারণে সারার শক লেগেছিল আর সেখানেই তার মৃত্যু হয়েছিল। এরপর অ্যালিস মার্কাসের কাছ থেকে আরো অনেক তথ্য নিতে চাচ্ছিল, তাই সে মার্কাসকে জিজ্ঞেস করে, তুমি কেন সারাকে মেরেছিলে? তখন মার্কাস বলে, সারাকে আমার মোটেও ভালো লাগতো না। একই সাথে সে এটাও বলে যে মানুষজনকে অত্যাচার করতে আমার অনেক ভালো লাগে। এই পর্যায়ে অ্যালিসকে মার্কাস বলে, এবার তোমার মৃত্যুর পালা। এটা শুনে অ্যালিস মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়। সে বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত, কারণ কেউই তার কথা বিশ্বাস করছিল না। এই পর্যায়ে পল মনে করছিল যে অ্যালিস আসলে পাগল হয়ে গেছে। এরপর অ্যালিসের মানসিক অবস্থার এতটাই অবনতি হয় যে তাকে মানসিক একটা হসপিটালে রাখতে বাধ্য হয়েছিল। কয়েক মাস পর যখন অ্যালিস সুস্থ হয় তখন তাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে বাড়িতে ফিরিয়ে আনা হয়। একদিন এই তিনজন পার্কে ঘুরে বেড়াচ্ছিল। পল আর অ্যালিস আলাপ করছিল আর মার্কাস তার কুকুরের সাথে খেলা করছিল। কিছুক্ষণ পর মার্কাস আর অ্যালিস একসাথে হয়। তখন তাদের মধ্যে সারার মৃত্যু নিয়ে কথা হচ্ছিল। এই পর্যায়ে মার্কাস অ্যালিসকে বলে, আমি তোমাকে মারবো না, কারণ আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। অ্যালিসও কিন্তু মার্কাসের সাথে আজব ধরনের কথা বলেই যাচ্ছিল। অ্যালিস তখন বলছিল, তুমি আর আমি পলকে হত্যা করে দূরে কোথাও পালিয়ে যাব। আর অ্যালিস মার্কাসকে একটা কিসও করে। ওই সময়ে অ্যালিস দূর থেকে একটা গাড়িকে দ্রুত গতিতে রাস্তা দিয়ে এগিয়ে আসতে দেখে। এটা দেখে সে কুকুরের খেলনাটাকে রাস্তার দিকে ছুঁড়ে মারে। কুকুর যখন ওই খেলনাটা তুলে নেওয়ার জন্য রাস্তায় যায় তখন কুকুরের পেছন পেছন মার্কাসও সেখানে যায়। ওই সময় গাড়িটা মার্কাসকে জোরের সাথে মুখোমুখি আঘাত করে। ঘটনাস্থলে মার্কাসের মৃত্যু হয়। অ্যালিস এই পর্যায়ে মার্কাসের ডেড বডি দেখে মুচকি মুচকি হাসছিল, কারণ সে এখন স্বাধীন, কারণ সে যে প্ল্যানটা করেছিল সেটা সাকসেস হয়েছে। সিনেমাটা এখানেই শেষ হয়।